এই যে দেখো, কলা গাছ দিয়ে ঘরের দরজাটাকে সাজানো হয়েছে। দুই পাশে দুটো কলা গাছ দেওয়া হয়েছে, আর একটু আম পাতা আর কলা দিয়ে ইয়ে দিয়ে আমাদের যেটা নিয়ম সেটাই করছে গৃহপ্রবেশে। ঠিক আছে, তো আজকে আমাদের গৃহপ্রবেশ, চলো অবশ্যই সব কিছু শেয়ার করবো সকাল থেকে যা যা করছি। আর বাবা আজকে সকাল থেকেই ব্যস্ত থাকবে, মানে গুরুকর্তা বাবা, এর জন্য কালকে কিন্তু সন্ধ্যার সময় সাজিয়ে রেখেছে ঠাকুর, এখানে ঠাকুর ঘরটা। তো পূজা তাড়াতাড়ি বসাবে আর ভোগ দিবে বাবা নিবেদন ঠাকুরকে। তো বাবা আর গুরুমা এখানে ঠাকুরের জন্য ভোগ রান্না শুরু করে দিয়েছে। এখন পুকুরে চলে আসলাম আর ঠাকুরগুলোকে একটু জল দিয়ে নিই। সবেমাত্র সূর্য উঠতেছে, আজকে এতটাই ভোরে ওঠা হয়েছে না কি বলবো। আর আমি এখন তুলসী গাছটাকে লাগিয়ে দিচ্ছি, কারণ মোটামুটি সকালবেলায় আমাদের যে অধিকারী আছে অধিকারী চলে আসবে, আর ওই তুলসী তলা আমাদের কিন্তু অধিকারী দিয়ে পূজা দেওয়া হয়। যেহেতু আজকে ঠাকুরটা আমাদের বসাবে এখানে, সের জন্য আমাদের অধিকারী আসবে। তো আমি তুলসীটা বসিয়ে দিয়ে একটু জল দিয়ে দিলাম। শিব ঠাকুরের পুজো হবে তাই এই যে কলা গাছ দিয়ে সাজানো হয়েছে, আর আমি ঠাকুরগুলোকে জল দিয়ে নিলাম একটু। আর পুরোহিত আসবে, আর ওদিকে নিচে আমাদের গুরুকর্তা বাবা প্রসাদ বসিয়ে দিয়েছে। ঠাকুরঘর কিন্তু অনেক দিন আগেই বানানো হয়েছে, কিন্তু ঘর কমপ্লিট হয়নি, তো একসঙ্গে করবো ভাবছিলাম। তো এখন ঘরও কমপ্লিট হয়ে গেল, মোটামুটি অনেক দিন পরে কমপ্লিট হলো, আর আজকে যে ঠাকুরেরও তো পুজো হবে এতদিন অপেক্ষার পর। তো উপরের কাজটাকে কমপ্লিট করে নিলাম, আর এখন নিচে নেমে যাব আর কয়েকটা ফুল তুলে নিলাম। এমনি ফুল নিয়ে আসছে, আর এখন কিন্তু সকাল মাত্র 7টা বাজে, আর আজকে উঠা হয়েছে সেই কয়টা, 4:30 না 4:30, 4:30 ওঠা হয়েছে। কারণ আমাদের যে কর্তা আছে, গুরুকর্তা আছে, উনি আবার আমাদের কারো হাতে খান না, আগে ঠাকুরকে ভোগ প্রসাদ দিবে তারপরে করবে। তো ওই হচ্ছে বাবা, মানে গুরুকর্তা বাবা ঠাকুরের জন্য প্রসাদ, ভোগ প্রসাদ বসিয়ে দিয়েছে, এর জন্য খুব তাড়াতাড়ি আজকে উঠা হয়েছে। তো চলো, এখন বাবা ওদিকে রান্না করছে আর আমরা ওদিকে এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি, এখন নিচে যাব। চলো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমি ঠাকুরের কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি, আর এদিকে আমার ভাস্তি ও ফলমূলগুলো সব কেটে রেডি করছে। আর আমার বরমেও নেই, ও বরমে পরীক্ষা চলছে, ও পরীক্ষা দিতে চলে গেছে, আর এই ভাস্তিও আবার চলে যাবে ডিউটিতে, এর জন্য তাড়াতাড়ি করে যতটুকু পারে ও ফলগুলো কেটে দিয়ে চলে যাবে, আর আমি এদিকে সব কিছু ঠাকুরের করে নিচ্ছি। নিচের কাজ গুছাতে গুছাতে এদিকে কিন্তু এখন 8টা বাজে, আর 8টার মধ্যে আমাদের এদিকে অধিকারী চলে এসেছে। তো এখানে তুলসী তোলার পূজাটা অধিকারী বসিয়ে দিয়েছে, আর পূজা এখন দিয়ে দিবে। চলো, অধিকারী পূজা দেওয়া হয়ে গেল, আর এখন আমরা প্রণাম করব সবাই মিলে। প্রণাম করার পরে আবার নিচে সব কিছু পূজার জোগাড় হয়ে গেছে, কারণ ফিতা কাটবে, তো এর জন্য নিচেও রেডি হয়ে গেছে। তো হচ্ছে প্রণামটা এখানে একবারে করেই যাই, আর এখন সবাই মিলে নিচে নেমে গেছি। আর এই যে সামনেরটা তোমাদের অবশ্যই আমি সামনেরটা গোটাতে দেখাবো, আমাদের ঘরের সামনে একটা ছোট্ট ঘর আছে আমাদের ভাড়া ঘর, তো এর জন্য ঠিকভাবে দেখানো যাচ্ছে না। আর এখানে অলরেডি সবাই চলে আসছে, আর এখন গৃহপ্রবেশ হবে, মানে ফিতা কাটবে আমাদের গুরু বাবা। তো এখানে পূজাটা করে নিচ্ছে, চলো।
লম্বা করে দেন। তো যেখানে রান্না করছে মানে লোকজনের জন্য সেখানে একটু গেলাম, গিয়ে দেখি এদিকে পুরোহিত চলে এসেছে। তো ওখানে বেশি ভিডিও করতে পারলাম না, তাই এখানে পুরোহিতের এখানে চলে আসলাম। আর আমি কিন্তু ভিডিওটা শ্যুট করিনি, কারণ আমার বোন শ্যুট করছে, আমি একটু ব্যস্তই ছিলাম। আর এখন ওদিকে আবার পুরোহিত পূজা বসাচ্ছে, এদিকে কীর্তনের এখানে ডাক পড়ে গেছে, তো এখানে আবার নিচে নেমে চলে এসেছে। শিব পূজায় আমার হাজব্যান্ড এখানে পূজায় বসে গেছে, আর পুরোহিত পূজা দিচ্ছে এখন। এখানেও একটু সময় লাগবে, মানে একসঙ্গে সবাই চলে এসেছে, এর জন্য একটু ইজিবিজি হয়ে যাচ্ছে, মানে কোথা থেকে কোথায় ডাক পড়ছে তার কোনো ঠিক নেই। তো আর আমার বোনও কিন্তু সেই হিসাবেই দৌড়াচ্ছে, কারণ ও ভিডিওটা শ্যুট করে দিয়েছে। আবার নিচে নেমে গেলাম। শিব মন্দিরে পূজা হয়ে গেল, সবাই মিলে প্রণাম করে আবার নিচে নেমে গেলাম। আর এখানে হোমের জন্য পূজা বসিয়ে দিয়েছে ব্রাহ্মণ, আর এদিকে তো কীর্তন হচ্ছে ভোগের জন্য। আর
মটর পনির সব মটর পনির ঘোরায় আমি ইয়া খিচুড়ি কালারটা দেখাতে পারিস তো কালারটা খিচুড়ি কি চাটনি এটা তো এখানে পুজো শেষ হয়ে গেল এখানেও, আর এখন হোমটা করছে তো এখানে প্রণাম করতে হবে, তাই এখানে আবার চলে আসলাম। আর নিচে কিন্তু খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, কারণ যারা কিন্তু নেতন আসছিল তারা বাড়ি যাবে, এর জন্য তাদের জন্য রান্না করা হয়েছে, তো ওরা খাচ্ছে, খাওয়া দাওয়ার পরে বাড়ি যাবে। আর এখন কিন্তু দুপুর অলরেডি দুটো বেজে গেছে, আর দুটোর মধ্যে যদিও আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কতগুলো আমার ভাগ্না ভাগ্নি আসছে সবাইকে দেখো, এটা কিন্তু আমার যাই হোক ঠিক আছে, এরা যে এই দিদি এই দিদি হচ্ছে বান্ধবী বলতে পারো ঠিক আছে।
আরও তো আমাদের পূজা আছে, আরও মানে আরও তো পরশুদিন পুজো হবে, এই পূজার জন্য সব কিছু এখন রেডি করা আছে সব কিছু। আর সবাই এখন বর্তমান খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আবার যারা মানে যাদেরকে বলা হয়েছে গেস্টরা তো সবাই চলে আসছে, আবার যাদেরকে বলা হয়েছে এই করে করা হয়েছে তারা আসবে। তো যাই হোক, তখন আমি ভিডিওটা আমি নিজে কিন্তু করতে পারিনি, আমার যে বোনটা আছে ও তাই করেছে, ও কতটা করছে জানি না, তো তাই আমি হচ্ছে এখন আমি বলে দিই। এখন যেহেতু পুজো টুজো হয়ে গেল তাই হচ্ছে একটু তোমাদের সঙ্গে কথা বলি। তো এখানে কিন্তু আমাদের আমাদের যে বাবা আছে গুরু বাবা, সে কিন্তু নিজেই রান্না করে, কারো হাতে খায় না। তো এখানে সব কিছু রান্না করেছে, প্রসাদ ঠাকুরের প্রসাদ, এই গুরু বাবা যেটা রান্না করেছে সেটাই আমরা ভোগ নিবেদন করছি। তো সব কিছু যাই হোক, এখন সব কিছু পরিষ্কার করবো। সবেমাত্র খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হওয়ার পরে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এখন সব কিছু করবো। কাকিমা এখন আসলো, সবাই এক এক করে আসতেছে এখন। ওই এটা আমার কিন্তু একমাত্র ভাস্তা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই ভাস্তা আমার হচ্ছে হরে কৃষ্ণর ভক্ত, ঠিক আছে। যাই হোক, তখন ব্যস্ত ছিলাম বলে আমি কিন্তু ভিডিওটা করতে পারিনি, ও আমার বোন কতটা হচ্ছে জানি না, পরে তোমাদের সঙ্গে তো অবশ্যই আমি সব কিছু শেয়ার করবো। রাশি এদিকে এই যে দেখো, এ আজকে কিন্তু আমাকে পাতা দিচ্ছে না, কারণ সবাই আসছে না, এ আমাকে আজকে আর পাতা দিচ্ছে না। এটাও কিন্তু আমার যা, ঠিক আছে, এই যে আমার যা, এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে। যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেল, আমি ভিডিওটা করতে পারিনি, এখন করছি। দেখো ওইখানে রান্নাবান্না হয়েছে, সম্পূর্ণ রান্নাবান্না এমনি কমপ্লিট, আবার এখন গরম গরম করতেছে বেগুনি, আর যারা আসতেছে তারা খাচ্ছে। আর রান্নাবান্না এমনি কমপ্লিট হয়ে গেছে, হয়েছে এবার বলে দিয়ে সবজি হয়েছে, পনির আর মটর, আর সাথে বেগুনি, সাথে চাটনি, পায়েস, তারপরে মিষ্টি, তারপরে হচ্ছে আর একটা হচ্ছে ব্রকোলি দিয়ে একটা মিক্স সবজি। এই আজকে আমাদের মেনু ছিল, চলো অবশ্যই শেয়ার করবো। তো এদিকে ওরা এখন খাইতে দিচ্ছে, আর আমি পরিষ্কার করবো সব কিছু, একটু গুছিয়ে রাখতে হবে, কারণ অলরেডি এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে। মন্দিরটা ভালো হয়েছে, আজকে শিব পুজো এখানে করলাম, আর এই যে দেখো একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম, আজকে অনেক পুজো হলো, কিন্তু গুরু বাবা আসছে, ভোগ রান্না হলো, তারপরে তুলসী তোলা বসালাম, মানে সব কিছুকে আজকে বসালাম আর কি, সব ঠাকুরকে, যেহেতু একবারে নতুন ঘর তাই সব কিছুকে বসিয়ে দিলাম, আর এখানে শিব ঠাকুর বসালাম, হয়ে গেল। আর এই যে তুলসী তোলা, তারপরে আমাদের যা যা ঠাকুর আছে সব কিছু, শুধু এই যে কালী আর মনসা, কালী আর মনসা এই দুটোর পুজো হয়নি, এই দুটোর পুজো আমাদের নেক্সট দিনে হবে, ঠিক আছে। তো সব কিছু তোমাদের সঙ্গে ফার্স্ট টু লাস্ট অবশ্যই শেয়ার করব, চলো দেখতে থাকো, সাথে থেকো, আশা করি খুব ভালো লাগবে। আর এখন বাকি কাজগুলো করে নেই, কারণ সারাদিন খুব ক্লান্ত, সকাল থেকে চলতেই আছি, সেই ভোর 4:30 থেকে শুরু হয়েছে কাজ, সেটা এখন চলতেই আছে। তো এখন এই যে সন্ধ্যা ভাব হয়ে গেছে, এখন সবাই যাদেরকে দিয়েছে তারা আসতেছে, ওরা খাচ্ছে যাচ্ছে, আর আমাদের এখন বাকি কাজগুলো গুছাতে হবে। চল, দিদি আসছে, ওটাও দিদি, মানে দিদির যা মানে ওটাও কিন্তু দিদি। সবাই ভালো থাকবো, সবাই ভালো থাকবেন, ওরা আসে ওরা থাকবে না, ওরা এখন চলে যাবে, ঠিক আছে, থাকতে বলতেছি কিন্তু থাকবে না। আমরা কিন্তু বোন, মনে হয় বোন,
আমি ছোট ও বড়, ও বড়, আমি ছোট, আমি কিন্তু সবার ছোট বোন, ও বড়। যাই হোক, ও কোনো কারণে একটু শর্ট হয়ে গেছে, শর্ট না, একটু পরিষ্কার করে নিলাম, একটু মানে ফুলটুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলোকে একটু তুলে নিলাম, তো ঠাকুরগুলো একটু পরিষ্কার করে নিলাম, ফুলটুলগুলো যেগুলো আছে ওগুলো একটু তুলে নিলাম মানে সাইডে, এখন তো আর ঠাকুর তোলা যাবে না, তারপরে সন্ধ্যা দিলাম। আর এখন আমি চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরে এই অবস্থায় এই রান্নাঘরটাকে এখন পরিষ্কার করে দিলাম। চলো পরিষ্কার করে নিলাম, আর সবাই আসতেছে, চলো। তবে আর আজকে ভিডিওটাকে আমি বড় করছি না, এখানেই অ্যাড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এমনিতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই ভাবলাম আর ভিডিওটা টানবো না, তাই রাতের খাওয়া দাওয়াটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি, আর বোনটাও ছিল না, ও বাড়ি গেছে বলে আর ভিডিওটা সে শ্যুট করতে পারিনি, আর আমিও ব্যস্ত ছিলাম। তো কী কী মেনু ছিল সেটা তো দেখিয়ে দিয়েছি, আর তবুও বলে দিই, মানে খিচুড়ি ছিল, তারপর পনির, মটর পনির ছিল, সাথে একটা ভেজ সবজি ছিল, চাটনি ছিল, মিষ্টি ছিল, পায়েস ছিল, তারপরে বেগুনি ছিল, আর এটা আমার ছোটো ননদের বর। তো ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, এর জন্য আর ভিডিওটাকে আমি বড় করছি না, তো এর জন্য খাওয়া দাওয়াটাও শেয়ার করতে পারিনি। তবে অনেক ইনভাইট হয়েছিল, অনেকে আসে, মোটামুটি 400-450 মতো লোক এসেছিলো, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। এখনও আসতেছে, এটা আমার দাদার মানে বউ দিয়ে ভাজতে ভাজতে সবাই চলে এসেছে।